প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা সবাইকে আজকের এই ক্লাসে। ডিয়ার স্টুডেন্টস, ইন মাই টুডেস ক্লাস আই উড লাইক টু টিচ ইউ আর্টিকলস, এন্ড ইউ নো দিস ইজ দ্য ফার্স্ট আইটেম অফ ইউর ইংলিশ সেকেন্ড পেপার। তো আর্টিকেল হচ্ছে এমন একটি বিষয় যে বিষয়টিকে আসলে তোমরা খুব গুরুত্ব দাও না, অর্থাৎ আর্টিকেলকে তোমরা মনে করো যে এটা হচ্ছে অনেক সহজ একটা বিষয়। হয়তো বিষয়টা এই জন্য যে তোমরা আর্টিকেলে সাধারণত জিরো পাও না, আর বিষয়টা হলো এই জন্য যে আর্টিকেল যেহেতু তিনটি, সুতরাং সুনির্দিষ্ট একটা আর্টিকেল যদি তোমরা দশটা গ্যাপে বসাও তাহলে দেখা যায় দুই তিনটা হয়ে যায় এবং তাতে করে এক দেড় নম্বর পেয়ে যাও। আর এতে করে মনে হয় যে আর্টিকেল তো এত কঠিন আইটেম না, যেহেতু আমি অন্য অন্য অনেক আইটেমে জিরো পাই কিন্তু এটাতে এক দেড় পাই, সুতরাং আইটেমটা খুব সোজা। তবে আর্টিকেলে যেমন তুমি জিরো পাও না এটা যেমন সত্য কথা, অ্যাট দ্য সেম টাইম এটাও সত্য কথা যে আর্টিকেলে খুব সহজে তুমি পাশে পাশও পাও না। তো আর্টিকেলে যদি পাশে পাস পেতে চাও তাহলে আসলে আর্টিকেলকে অনেক গুরুত্ব দিয়ে অনেক বিস্তারিতভাবে অনেক গভীরভাবে পড়তে হবে। তো চলো আর্টিকেল নিয়ে আজকে আমরা আলোচনা করি। তো সত্যি আর্টিকলস, আর্টিকলস শব্দের অর্থ কী? আসলে আর্টিকলসের অর্থ হচ্ছে পদাশ্রিত নির্দেশক, অর্থাৎ আর্টিকলস হচ্ছে পদের আশ্রয়ে বসে, অর্থাৎ নামের সামনে বসে, কখনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের সামনে বসতে পারে কিন্তু তার লক্ষ্য থাকে নাম। তো আর্টিকল তাকে বলে, আর্টিকল হচ্ছে এমন শব্দ যেই শব্দ কোনো নামের বাম পাশে বসে সেই নামকে নির্দিষ্ট করে অথবা অনির্দিষ্ট করে প্রকাশ করে। অর্থাৎ নামের জন্যই আর্টিকেলের জন্ম, অর্থাৎ নামকে সে নির্দিষ্ট করে বা অনির্দিষ্ট করে প্রকাশ করে এবং এটার জন্যই হচ্ছে তার জন্ম। তো আর্টিকল হচ্ছে দুই প্রকার, ডেফিনিট আর্টিকল আর হচ্ছে ইনডিফিনিট আর্টিকল। তো ডেফিনিট আর্টিকল হচ্ছে দি, আর ইনডিফিনিট আর্টিকল হচ্ছে এ। এই ডেফিনিট আর্টিকল দিটা, দিস, দিস, দোজ, দ্যাট, এই যে ডেমনস্ট্রেটিভ প্রনাউনগুলো রয়েছে ওগুলো শর্ত। আর ওয়ান থেকে এর জন্ম হয়েছে। ভাষাবিজ্ঞানীরা চিন্তা করে দেখলেন যে ওয়ান ওয়ান একটা পেজে অনেকবার লিখতে হয়, তো ওয়ান ওয়ানের পরিবর্তে যদি এমন কিছু আবিষ্কার করা যায় যেটা আরও ছোটো হবে এবং সহজ হবে তাহলে ভালো হয়। তো তারা সেই চিন্তা থেকে ওয়ানের পরিবর্তে এ এন বের করলেন এবং এ এন ব্যবহার করা শুরু করলেন। তো ওয়ানের যেই অর্থ, এ এনের ঠিক একই অর্থ, অর্থাৎ ওয়ান অর্থ এক, এ অর্থ এক, এন অর্থ এক। তার মানে হচ্ছে যেখানে ওয়ান বসতে পারে না সেখানে কখনোই এন বসতে পারে না। তো এই যে দি যেটা ডেফিনিট আর্টিকল, এই দিটাকে আমরা অনেক সময় দি পড়ি আবার কখনো দা পড়ি, তো এটা এক একজন আমরা এক একভাবে পড়ি। আসলে এর একটা সুনির্দিষ্ট রুল রয়েছে যে কখন এটার উচ্চারণ দি হবে আবার কখন দা হবে। তো রুলসটা হচ্ছে এই যে দি শব্দটা যদি এমন একটা অপরের পূর্বে বসে যে অপরটা হচ্ছে ভাওয়াল, অর্থাৎ পরবর্তী শব্দের প্রথম অক্ষর যদি ভাওয়াল হয় তখন দি এর উচ্চারণ হবে দি, আর দি এর পরবর্তী শব্দের প্রথম অক্ষর যদি কনসোনেন্ট হয় তাহলে দি এর উচ্চারণ হবে দা। তো আমি তোমাদেরকে একটা সুন্দর সূত্র দিচ্ছি এখানে, দা দি সি, অর্থাৎ কনসোনেন্টের পূর্বে যদি দি বসে তখন দি এর উচ্চারণ হবে দা, আর ভাওয়ালের পূর্বে যদি দি বসে তখন দি এর উচ্চারণ হবে দি। তো এই হচ্ছে আসলে দি এর সঠিক উচ্চারণের নিয়ম। তো তারপর চলো নিচে আসা যাক। তো এখানে তিনটি উদাহরণ রয়েছে, দেখো আর্টিকেল বোঝার জন্য এই তিনটি উদাহরণ হচ্ছে অত্যন্ত বেসিক তিনটি উদাহরণ। দেখো এই তিনটি উদাহরণে কমন একটা নাম আমি নিয়েছি স্টুডেন্ট। তো আর্টিকেলের আমি একটু আগেও বলেছি যে আর্টিকেলের জন্মই হয়েছে নামের জন্য, নামকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝানোর জন্য। তো এখানে লক্ষ্য করো স্টুডেন্ট, স্টুডেন্টের বাম পাশে আর্টিকেল বসেছে, অর্থাৎ আর্টিকেল প্লাস নাম, নামের বাম পাশে বসেছে। তো এই বাক্যে আমরা দেখছি যে এখানে অ্যাডজেক্টিভের বাম পাশে বসেছে কিন্তু সে অ্যাডজেক্টিভের জন্য বসেনি, কারণ আর্টিকেলের জন্ম অ্যাডজেক্টিভের জন্য না, বরং জন্ম হচ্ছে তার নামের জন্য। তাহলে সে এখানে অ্যাডজেক্টিভের পাশে বসে, আসলে সে বসেছে এই নামটার জন্য, যদিও নাম থেকে তার দূরত্ব অনেক কিন্তু সে বসেছে নামের জন্য। উদাহরণস্বরূপ যদি এই নামটা উঠে যায় তাহলে আর্টিকেল উঠে যাবে। দেখো যদি বাক্যটা আমরা এখানে শেষ করে দিই, এখন এর যে ব্যবহারটা সেটা করি, কারণ নামটাই সেও থাকে না, কারণ তার জন্মই নামের জন্য। তো এখানে সে উঠে যাবে, অর্থাৎ অ্যাডজেক্টিভের জন্য আর্টিকেলের জন্ম হয়, আর্টিকেলের জন্ম হয়েছে নামের জন্য। তো তারপরে নাম্বার হচ্ছে, দেখো হি ইজ আ ভেরি গুড স্টুডেন্ট, সে খুবই ভালো একজন ছাত্র। তো এখানেও দেখো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডভার্ব, আর এটা হচ্ছে নাম। তো এখানে নামটা অনেক দূর কিন্তু সে বসেছে নামের জন্য, এখানেও যদি নাম উঠে যায় তাহলে এই আর্টিকেল উঠে যাবে,
He is a very good. দেখো বাক্য সঠিক হচ্ছে না তো এখানে যদি আমরা বাক্য শেষ করে দিই তাহলে এটা কি তার মানে এতে কি প্রমাণ হলো এই উদাহরণগুলোর দ্বারা যে আর্টিকেলের জন্য নামের জন্য এবং নাউন যদি না থাকে তার পাশে তাহলে আর্টিকেল আসলে থাকবে না এবং নাউন শুধু থাকলেই চলবে না সেই নামটা এল এর ক্ষেত্রে বিশেষ করে সেই নামটা হতে হবে সিঙ্গুলার এবং সেই নামটা হতে হবে কাউন্টেবল কমন নাম তো এই বৈশিষ্ট্যগুলো না থাকলে আসলে যেহেতু আর্টিকেলের জন্য নামের জন্য সুতরাং নামের বৈশিষ্ট্য নামের প্রকারভেদ আর নাম যেহেতু পার্সিপিসের একটা প্রকার সুতরাং পার্সিপিস সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে আর্টিকেল বুঝতে হবে আমরা জানি পার্সিপিস হচ্ছে আট প্রকার কিন্তু পার্সিপিস আট প্রকার হলেও মাত্র এক প্রকারের জন্য আর্টিকেলের জন্য সেই প্রকারটা হচ্ছে নাম নামের জন্যই আর্টিকেলের জন্য যদিও এক্সেপশনাল রয়েছে অ্যাডজেক্টিভের সামনে আর্টিকেল বসতে পারে সেটা কিন্তু সেটা খুব কম তো তাহলে বিষয়টা হচ্ছে যে যেহেতু নাউনের জন্য আর্টিকেলের জন্য তাহলে নাউনটার গুণাগুণ নাউনটার বৈশিষ্ট্য সবসময় লক্ষ্য রাখতে হবে আর এএন এর অর্থ কিন্তু এক সুতরাং এমন নাউনের পূর্বে এএন বসানো যাবে না যে নাউনের পূর্বে ওয়ান ব্যবহার করা সম্ভব না তো এএন ব্যবহারের ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখতে হবে তো চলো আমরা এগুলোর ব্যবহার দেখি তো এ বসানোর জন্য আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে এ আমরা যে নাউনটার পূর্বে বসাবো সেই নাউনটা কমন নাউন কিনা এবং সেই নাউনটা সিঙ্গুলার কিনা সিঙ্গুলার এবং কমন নাউন ছাড়া এ বসবে না প্লোরাল কোনো শব্দের পূর্বে যেহেতু এক বসানো সম্ভব না অর্থাৎ আমরা একটা আমগুলো বলতে পারবো না একটা গরুগুলো বলতে পারবো না অর্থাৎ নাউনটা অবশ্যই সিঙ্গুলার হতে হবে এবং নাউনটা হতে হবে কমন নাউন কারণ প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না তাহলে এ হচ্ছে এ আর্টিকেলটা এমন নামে পূর্ণ করবে যে নামটা কমন থাকবে এবং সিঙ্গুলার থাকবে এর পরবর্তী কথা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড এর পূর্বে তার মানে হচ্ছে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আমরা এ বসানোর জন্য একটা নাউন নাউনের দিকে লক্ষ্য করে যখন আমরা এ বসাবো আমরা দেখবো সেই নামটা কমন কিনা তারপরে সিঙ্গুলার কিনা এরপরে আমরা যে জিনিসটা দেখবো যে সেই নামটার প্রারম্ভিক উচ্চারণ অর্থাৎ শুরুটা কনসোনেন্ট সাউন্ড দিয়ে কিনা অর্থাৎ শুরুতে কনসোনেন্ট আলফাবেট রয়েছে কিনা ব্যঞ্জন বর্ণ রয়েছে কিনা তো ব্যঞ্জন বর্ণ যদি থাকে এবং নাম যদি কমন হয় এবং সিঙ্গুলার হয় সেই ক্ষেত্রে আমরা এ বসানোর চিন্তা করতে পারি তারপরে হচ্ছে শুরুতে ভাওয়াল থাকার পরেও যদি সেই ভাওয়াল উচ্চারণ ইউ বা ওয়ার মতো হয় তাহলেও আমরা এ বসাবো তাহলে এ বসানোর জন্য এই তিনটা বেসিক কথা মনে রাখতে হবে কথা তিনটা হলো যে প্রথমেই নামটা দেখতে হবে নামের বৈশিষ্ট্যটা দেখতে হবে নামটা কমন কিনা নামটা সিঙ্গুলার কিনা তারপরে দেখতে হবে নামটা কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয়েছে কিনা তারপরে দেখতে হবে ভাওয়াল দিয়ে শুরু হলেও তার উচ্চারণটা ইউ বা ওয়ার মতো কিনা প্রাথমিক উচ্চারণ ইউ বা ওয়ার মতো কিনা যেমন ইউরোপিয়ান যেমন ওয়ান ওয়ান আইট মে ওরকম তারপরে আসো এন তো এন আর এ অর্থগতভাবে একই তো এন বসানোর ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখবো নামটা কমন নাম কিনা এবং সিঙ্গুলার সিঙ্গুলার কিনা আর তারপরে আমরা যে জিনিসটা দেখবো যে ভাওয়াল সাউন্ডের পূর্বে এন বসে তার মানে হচ্ছে আমরা এনকে যেই শব্দের সামনে বসাবো সেই শব্দটা আসলে ভাওয়াল সাউন্ড দিয়ে শুরু হয়েছে কিনা তারপরে হচ্ছে শুরুতে সাইলেন্ট এইচ প্লাস ভাওয়াল থাকবে অনেক সময় শুরুতে ভাওয়াল নাও থাকতে পারে কিন্তু শুরুতে যদি ভাওয়াল না থাকে তাহলে শুরুর যে অক্ষরটা সেটা সাইলেন্ট থাকবে এবং তারপরের যে আলফাবেটটা সেটা হচ্ছে ভাওয়াল থাকবে তাহলেও এন হতে পারে তাহলে এন বসানোর জন্য তিনটা বেসিক কথা একটা হচ্ছে নামটা কমন হতে হবে সিঙ্গুলার হতে হবে আর ভাওয়াল সাউন্ড দিয়ে শব্দটা শুরু হতে হবে তারপর হচ্ছে কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হলেও সেই কনসোনেন্ট অক্ষর দিয়ে শুরু হলেও সেই কনসোনেন্ট অক্ষরটা সাইলেন্ট থাকবে আর আলটিমেটলি তার প্রারম্ভিক উচ্চারণ ভাওয়াল সাউন্ড দিয়ে শুরু হবে যেমন অনেস্ট হি ইজ অ্যান অনেস্ট ম্যান হ্যাঁ ওরকম তো তারপরে আসো দিতে তো দি এর ব্যবহারটা হচ্ছে অনেক জায়গায় দিয়ে ব্যবহৃত হতে পারে আমি অনেকগুলো জিনিস এখানে লিখেছি তো ওয়ার্ডের শেষে এসটি অথবা ইএসটি থাকে সাধারণত দেখবে কোনো শব্দের শেষে যদি এসটি অথবা ইএসটি থাকে তাহলে সাধারণত দিবসে যেমন ফার্স্ট হতে পারে বেস্ট হতে পারে মোস্ট ওরকম তারপরে হচ্ছে ন্যাশনের পূর্বে যদি জাতি বোঝায় জাতির নামের পূর্বে দিবসে যেমন দ্য ইংলিশ দ্য জার্মানস দ্য ইন্ডিয়ান ওরকম তো প্রফেশন প্রফেশনের পূর্বে দিবসে যেমন হি জয়েন্ট দ্য বার তিনি উকালতি পেশায় যোগদান করলেন
অর্ডিনাল নাম্বারের পূর্বে দিবসে অর্ডিনাল নাম্বার অর্থাৎ ক্রমবাচক যে সংখ্যাগুলো রয়েছে যেমন ফার্স্ট সেকেন্ড থার্ড ওরকম দ্য ফার্স্ট দ্য সেকেন্ড দ্য থার্ড দ্য ফোর্থ ওরকম বলতে হবে। একক বস্তুর পূর্বে একক যত বস্তু রয়েছে পৃথিবীতে যেরকম চন্দ্র সূর্য পৃথিবী আকাশ ওগুলোর পূর্বে দিবসে নদ নদী সমুদ্র পাহাড় পর্বত দ্বীপপুঞ্জ ওগুলোর পূর্বে আমরা জানি দিবসে। তারপরে ধর্মগ্রন্থ পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে বাইবেল কোরআন ইত্যাদি। তারপরে হচ্ছে যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট পৃথিবীতে যত মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে যত বাদ্যযন্ত্র আছে যেমন পিয়ানো বলতে হবে দ্য পিয়ানো। আর মিনিংফুল জিওগ্রাফিক্যাল লোকেশন অর্থপূর্ণ ভৌগোলিক স্থান অর্থপূর্ণ ভৌগোলিক স্থান যদি বোঝায় কোনো শর্ট ফর্ম দ্বারা অ্যাব্রিভিয়েশন দ্বারা যেমন ইউএসএ ইউএসএ বা ইউএই ইউনাইটেড আরব এমিরেটস অথবা ইউএসএ বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অথবা ইউকে ইউনাইটেড কিংডম এগুলোর পূর্বে দিবসবে। তারপর সিঙ্গল ডেজিগনেশন একক কোনো উপাধি যেমন প্রিন্সিপাল বলতে হবে দ্য প্রিন্সিপাল। তারপরে হচ্ছে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার দ্য প্রেসিডেন্ট দ্য প্রাইম মিনিস্টার ওরকম হবে। তারপরে যথাযত অর্থে কম্পারেটিভ ডিগ্রি পূর্বে দিবসে যেমন দ্য সোনার দ্য বেটার দ্য মুভ দ্য মেরিয়ার ইত্যাদি। তো এই হচ্ছে এন এবং ডি এর ব্যবহার। এই বেসিক কথাগুলো যদি তোমরা মনে রাখো তাহলে আসলে ডি এর ব্যবহারের ক্ষেত্রে তোমাদের সমস্যা হওয়ার কথা না। এখন আমি একটু আলোচনা করি ক্রস নিয়ে যে কোথায় 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 ক্রস হবে কোথায় আর্টিকেল ব্যবহার হবে না। তো চলো তারা নিজের হচ্ছে অ্যাডজেক্টিভ। তো একটি বাক্যের মধ্যে যেই শব্দগুলো থাকবে সেই শব্দগুলোর প্রত্যেকটার পূর্বে কিন্তু আর্টিকেল বসবে না, আর্টিকেল বসবে কেবল নাউনের পূর্বে। তার মানে হচ্ছে যে নাউন ছাড়া অন্য যে শব্দগুলো আছে সেগুলোর সামনে আর্টিকেল বসবে না। যদিও নামের বাম পাশে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে আর্টিকেলের অবস্থাটা অ্যাডজেক্টিভের বাম পাশে হয়, বা যদি নামের বাম পাশে অ্যাডজেক্টিভ আর তারপরে যদি অ্যাডভার্ব থাকে তাহলে সেই বাক্যে আর্টিকেলের অবস্থাটা সাধারণত আরও পূর্বে হয়, অর্থাৎ আর্টিকেল প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাম এরকম হয়। কিন্তু তারপরেও নাম থাকতে হবে, তাহলে বিষয়টা হচ্ছে যে নাম অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এই তিনটার পূর্বে আর্টিকেল বসতে পারে আমরা বলতে পারি, আর বাকিগুলোর পরে আর্টিকেল বসবে না। তাহলে প্রোনাউন ভার্ব কনজাংশন ইন্টারজেকশন এগুলো পূর্বে আর্টিকেল বসবে। যেহেতু আর্টিকেলের জন্য নাউনের জন্য সুতরাং আমাদের দেখতে হবে যে নাউনটা কেমন নাম। আমরা যদি এন বসাতে চাই তাহলে সাধারণত যেই নামকে গণনা করা যায় না অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাম বা আনকাউন্টেবল নাম এগুলো পূর্বে আর্টিকেল বসবে না। আবার প্রপার নামের পূর্বে দি বসবে না, যেহেতু প্রপার মানেই নির্দিষ্ট করে দি দিয়ে আরও নির্দিষ্ট করার কিছু নেই। তাহলে অ্যাবস্ট্রাক্ট বা আনকাউন্টেবল নামের পূর্বে এন বসবে না যেহেতু গণনা করা যায় না। তারপরে হচ্ছে প্রপার নামের পূর্বে দি বসবে না, কারণ হচ্ছে যেহেতু প্রপার মানেই নির্দিষ্ট তারপরে সোশ্যাল যত ইনস্টিটিউশন রয়েছে সামাজিক যত প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর পূর্বেও আর্টিকেল বসবে না, যেমন স্কুল কলেজ হসপিটাল চার্চ এগুলোর পূর্বেও আর্টিকেল বসবে না। হিউম্যান অর্গানস মানুষের যে শরীরে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেগুলোর পূর্বেও আর্টিকেল বসবে না। ড্রেস মানুষের যে ড্রেস রয়েছে শার্ট কোট ব্লেজার হোয়াটএভার এগুলোর পূর্বে আর্টিকেল বসবে না। তারপরে মিলস যে খাবার
খাবারের নাম ব্রেকফাস্ট বা ডিনার বা লাঞ্চ এগুলো পূর্বে আর্টিকেল বসবে না। তাহলে ক্রস কোশ্চেনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পার্টস অফ পেস। আমাদের দেখতে হবে যে যে গ্যাপটা দেওয়া আছে সেই গ্যাপটা আসলে নাউনের পূর্বে কিনা অথবা অ্যাডজেক্টিভের পূর্বে কিনা অথবা অ্যাডভার্বের পূর্বে কিনা। তবে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পূর্বে গ্যাপ থাকলেও দেখতে হবে তার তার ডান পাশে নাউন আছে কিনা, কারণ নাউনের জন্যই আর্টিকেলের জন্য। তাহলে পার্টস অফ পেসের দিকে যদি যদি আমরা তাকাই তাহলে এই ক্রস কোশ্চেন বসানোর বিষয়টা অনেক ক্লিয়ার হবে। তাহলে প্রোনাউনের পূর্বে আর্টিকেল বসবে না, ভার্বের পূর্বে বসবে না, কনজাংশনের পূর্বে বসবে না, ইন্টারজেকশনের পূর্বে বসবে না, এই জিনিসগুলো করাতে হবে। তারপরে এন অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে বসবে না, যেহেতু গণনা করা যায় না, বা আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউনের পূর্বেও এন বসবে না, প্রপার নাউনের পূর্বে ডি বসবে না, কারণ প্রপার মানি নির্দিষ্ট, এমনিতে নির্দিষ্ট। তারপরে সোশ্যাল যত ইনস্টিটিউশনস আছে, সামাজিক যত প্রতিষ্ঠান আছে, এগুলোর পূর্বে আর্টিকেল বসবে না। হিউম্যান অর্গানস মানুষের যে দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে ওগুলোর পূর্বে আর্টিকেল বসবে না। ড্রেসের পূর্বে আর্টিকেল বসবে না, যত ধরনের পোশাক রয়েছে পোশাকের নামের পূর্বে আর্টিকেল বসবে না। তারপরে মিলস অর্থাৎ খাবারের নামের পূর্বে আর্টিকেল বসবে না। আমরা এখানে আরেকটা জিনিস যোগ করতে পারি, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ভাষা, ভাষার নামের পূর্বে কোনো আর্টিকেল বসবে না। তো এই হচ্ছে ক্রসের জায়গাগুলো। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকের ক্লাসে আমরা কী করলাম, আজকের ক্লাসে আমরা প্রথমে আর্টিকেল, আর্টিকেলের অর্থ, আর্টিকেলের সংজ্ঞা এবং আর্টিকেলের প্রকারভেদ এবং আর্টিকেলের জন্ম কীভাবে হয়েছে এবং জন্ম কার জন্য হয়েছে আমরা এটা দিকে দেখলাম। তারপরে আমরা দিয়ে উচ্চারণটা করলাম, তারপরে আমরা এর ব্যবহার করলাম, এনের ব্যবহার, দিয়ের ব্যবহার, তারপরে আমরা এখানে করলাম ক্রসের ব্যবহার। ডিয়ার স্টুডেন্টস, আই থিঙ্ক দিস ইজ মাই হোপ এন্ড বিলিভ দ্যাট যারা এতক্ষণ ধরে আমার সাথে ছিলে, যারা আজকের ক্লাসটা দেখেছো, তাদের জন্য আর্টিকেল আগে তুমি যেমন বুঝতে তার চেয়ে এখন নিশ্চয়ই তোমার কিছু ধ্যান ধারণা আরও ক্লিয়ার হয়েছে। তো ইন মাই টুডেস ক্লাস আমি আর কিছু আলোচনা করতে চাচ্ছি না। তো ধন্যবাদ সবাইকে, ঠিক আছে।